السلام عليكم ورحمة الله প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা আপনাদেরকে জানাব ঈদুল আজহা 2023 সালে কত তারিখে কি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি আমরা আপনাদেরকে জানিয়ে দেব জিলহজ মাস হচ্ছে হিজরি সনের একটি মাস আমরা সকলেই জানি যে জিলহজ মাসের 10 তারিখে পবিত্র ঈদুল আজহা সারা বিশ্বে পালিত হয় আমরা যদি গুগলের অফিশিয়াল ক্যালেন্ডারের দিকে তাকাই তাহলে সেখানে আমরা দেখতে পাব 2023 সালের 28 জুন জিলহজ মাসের 10 তারিখ হয় 28 জুন যেহেতু জিলহজ মাসের 10 তারিখ হয় সেহেতু আরবের দেশগুলো 28 জুন পবিত্র ঈদুল আজহা 2023 পালন করবে যদিও কুরবানির ঈদ পালন করা সম্পূর্ণ চাঁদ দেখার উপর নির্ভর করে কিন্তু গুগল ক্যালেন্ডার সম্পূর্ণ নির্ভুল তারিখ দেখায় এরপরেও কিছু ধোঁয়াশা থেকেই যায় কারণ কুরবানির ঈদটা যেহেতু চাঁদ দেখার উপর নির্ভর করে বাংলাদেশ যেহেতু পূর্ব থেকেই আরবের দেশগুলোর পরের দিন ঈদ পালন করে যেমন সৌদি আরবের ঈদ পালনের পরের দিন বাংলাদেশ ঈদ পালন করে সেহেতু বাংলাদেশে 29 জুন কুরবানির ঈদ 2023 পালন করা হবে ইনশাআল্লাহ আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা ঈদুল আজহা 2023 কত তারিখে তা বুঝতে পেরেছেন আমরা কখনোই গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে আমাদের উল্লেখ করা তারিখ বা ক্যালেন্ডারে উল্লেখ করা তারিখেই পবিত্র ঈদুল আজহা 2023 বা 2023 সালের কুরবানির ঈদ পালিত হবে কুরবানির ঈদ বা ঈদুল আজহা সম্পূর্ণই মূলত চাঁদ দেখার উপর নির্ভরশীল তাই অবশ্যই চাঁদ দেখার উপর ঈদ উদযাপিত হবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলিমকে সঠিকভাবে ঈদুল আজহা পালন করার তৌফিক দান করুন।